নমস্কার, আমি অর্ক, আর মিউজিক্যাল ইয়র্সে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের নতুন এপিসোডে যিনি এসছেন তার নতুন করে বোধহয় পরিচয়ের কোনো দরকার নেই, অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি সোমলতা। সোমলতাদি, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আচ্ছা, আজকের ইন্টারভিউতে প্রথম যে প্রশ্নটা করব, যে সোমলতাদি, তোমার এই ইন্ডাস্ট্রিতে আসা, মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসা প্রথম কবে? আমার যখন 18-19 বছর বয়স, তখন থেকে ওই টুকটাক কাজ, ব্যাকিং ভোকালস, কোরাস, কিছু জিঙ্গল, এ ধরনের কাজ দিয়ে আর কি শুরু। আর প্রথম গান শেখা কার কাছে? আমি শেখা বলতে প্রপারলি মোটামুটি তাও ঠিকঠাকভাবে একমাত্র নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যালটাই শিখেছি। আমার গুরুর নাম পণ্ডিত বীরেশ রয়, লেট পণ্ডিত বীরেশ রয়, এবং আজ যতটুকু যা গাইতে পারি আমার মনে হয় ফুল ক্রেডিট গোজ টু হিম। আর তোমার নিজের ব্যান্ড কখন তৈরি করলে বা কখন ভাবলে যে এখন একটা ব্যান্ড তৈরি করার দরকার আছে এবং ফরমেশন হলো? হ্যাঁ, আমি যখন ব্যাকিং ভোকালস বা কোরাস গাইতাম তখন ওই যে এরকম হয়, ওই কাভার আর্টিস্ট যেমন হয়, মানে আমার বাংলায় বলে থাকি না মাচা শো, যেগুলো মাচা অনুষ্ঠান, তো ওরম ধরনের অনুষ্ঠানের অফার্স আমি তখন থেকেই পাওয়া শুরু করেছি। বাট আমার সবসময়ই মনে হতো যে আমার নিজের, যখন যতক্ষণ না নিজের একটা কোনো গান থাকছে যেটা আমি নিজের গান বলে গাইতে পারবো, ততদিন আমি শো করবো না। তো সেই সময় অত ভাবিনি, যেমন যেমন চলছিল দিন চলছিল। তারপর রঞ্জনা, স্পেসিফিক্যালি রঞ্জনা রিলিজ করার পর যখন আমার মনে হলো যে না, এখন আমার নিজের বলার মতো গান বেশ কয়েকটা আছে, কারণ রঞ্জনাতেই আমি প্রায় 4-5টা গান গেয়েছি। তখন যখন শোজ আসতে শুরু করলো অফার, তখন আমি মনে করলাম যে না, এবার আই স্টার্ট ডুইং মাই শোজ। এবং তার জন্য তো অবশ্যই লাইভ শোতে তো একটা বিশাল বড় পার্ট হচ্ছে মিউজিশিয়ানস, লাইভ মিউজিশিয়ানস। এবার আমার সবসময়ই একটা মাথায় চলতো, আমি যদিও অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার এসেছি, এবং প্লেব্যাক সিঙ্গার মানে সোলো আর্টিস্ট হিসেবে এসেছি, কিন্তু আমার সবসময় মনে হতো যে যেভাবে নর্মালি আমরা এক্সপেকটেশন রাখি যে যে সোলো আর্টিস্ট সে সামনে দাঁড়িয়ে গাইবে এবং পেছনে মিউজিশিয়ানরা একভাবে বসে বা দাঁড়িয়ে নিজের মতো বাজাবে, তো এই ডিস্টিংশনটা আমি কোনোদিনই চাইনি যে আমার হোক আমার ক্ষেত্রে। তো সেখান থেকে একটা মনে হলো যে ঠিক আছে, জাস্ট সোলো আর্টিস্ট হিসেবে আসার থেকে আমার মনে হয় আমাদের লাইভ শোয়ের প্রোডাকশন, আমাদের আমরা যেভাবে ক্যারি করছি, যেভাবে প্রেজেন্ট করছি নিজেদেরকে, একটা ব্যান্ড ইমেজ যদি দেওয়া যায় মনে হয় তাহলে বেটার হবে। বিকজ তাহলে যারা আমার সঙ্গে বাজাচ্ছে তারাও ইকুয়ালি শিখে পড়ে যথেষ্ট ভালো ফ্যামিলিতে বিলং করে, তো তাদেরও ইকুয়াল সেই ইম্পর্টেন্স এবং ব্যাপারটা উচিত দেওয়া সবারই। তো সেখান থেকে একটা ভাবনা, এবং দেন 2011-তে আমরা স্টার্ট করি আমাদের ব্যান্ড সমলতন দিএসএস, যেখানে দুজন মেম্বার ডে ওয়ান থেকে আমার সঙ্গে আছে, অর্ণব মানে গিটার বাজায় যে অর্ণব রয়, আর বেস অভিষেক নোনা। তো ওরা দুজন ডে ওয়ান থেকে আছে, এবং বাকি পরে কেউ বেরিয়েছে, কেউ আবার অ্যাডিশনস হয়েছে। তো ইয়া, দ্যাট ইজ হাউ উই ফর্মড সোমলতন দি এসএস। আর ব্যান্ডের নাম সোমলতন দি এসএস, তো এই নামটা কী করে তৈরি? হ্যাঁ, যখন প্রথম শুরু করেছিলাম তখন অর্ণব রয় ছিল, এখনও আছে, যে অর্ণব সেন ছিল, অভিষেক ভট্টাচার্য ছিল, এবং অভিষেক ব্যানার্জি ছিল, মানে আমাদের দুজন অভিষেক ছিল এবং দুজন অর্ণব ছিল সেই ব্যান্ডে সেই সময় ফার্স্ট। সেখানে কী নাম দেবো কী নাম দেবো, সোমলতন দি এস, সোমলতন দি গি, সব ভুলভাল সব আসছিল মাথায় বোকা বোকা আর কি। তো হঠাৎ করেই আমার বর আর কি, মানে তখন বয়ফ্রেন্ড ছিল, তো ও সাজেস্ট করলো যে ওয়াই নট সোমলতন দি এসএস। এসএস মানে আমরা জানি যে টেক্কাকে বলে এস, এবং একটা তাসের খেলায় যেমন টেক্কার প্রচুর ইম্পর্টেন্ট রোল প্লে থাকে অনেক ক্ষেত্রেই, সেরকমই আমার লাইভ শোয়ের ক্ষেত্রে ওরা ডেফিনেটলি আমার টেক্কাই বলতে পারি। তো আমার বেশ ভালো লেগেছিলো লজিকটা এবং নামটা, সো সেখান থেকে আমি ডিসাইড করলাম ওকে, নাও উইল বি নোন অ্যাজ সোমলতন দি এসএস। আর আশুতোষ কলেজে স্টুডেন্ট থেকে আশুতোষ কলেজের টিচার, মানে এই জার্নিটা কীরকম ছিল, মানে কেমন লেগেছিলো যেদিন প্রথম জয়েন করেছিলে? এটা না জাস্ট বলে ঠিক বোঝাতে পারবো না, মানে এতদিন যেই ক্লাসরুমে ও সামনের ওইখানে বসে থাকতাম অন্যদিকে, হঠাৎ করে রোলটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি টেবিলের এই সাইডে চলে এসেছি, এবং আই এম সিইং অ্যান্ড আই এম মানে ওই আর কি পড়ানোর ব্যাপারটা, মানে খুব
এবং যখন স্টাফ রুমে ঢুকতাম তখন একজন টিচার তখনও ছিলেন আমাদের ডিপার্টমেন্টে, যিনি আমাদেরকে পড়িয়েছেন, এবং তার তিনি আমাদের টিচার। এবং হঠাৎ করে একদিন আমি যখন ঢুকলাম স্টাফ রুমে, আমি তার পাশে বসছি, তার টেবিল শেয়ার করছি, তো এটা একটা অদ্ভুত, কী বলবো, একটা বেশ এক্সাইটমেন্ট, অ্যাংজাইটি, ভালো লাগা, একটা টেনশন, সব কিছু মিলে একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, বাট ইয়া ইট ওয়াজ ডিফারেন্ট। আর দর্শকদের মনে একটাই প্রশ্ন যে সোমলতা কী করে দুটো প্রফেশনকে এরকমভাবে একসাথে চালাচ্ছে, এটা তো সর্বত মানুষ পারে না, তো এটা কী করে, তাদের জন্য কী টিপস দেবে যারা বলে যে একটা কাজ করলে আরেকটা করা সম্ভব নয়? আমি কেউ নই টিপস দেওয়ার, যে যে যেরকমভাবে নেবে, এখন আর কেউ কারোর যদি মনে হয় যে না আমি একটা কাজই করবো কিন্তু সেটাই বেস্ট করবো, সেটা তার ভাবনা। আমার মনে হয় যেমন আমি ভালোবাসলে আমি একাধিক কাজও করতে পারি সমানভাবে, সেটা আমার ভাবনা। সো যে যেরকমভাবে ভাববে, যে যেরকম চাইবে নিজের লাইফটাকে সাজাতে, দে আর প্রিটি মাচ ওয়েলকাম টু ডু দ্যাট, আমি টিপ দেওয়ার কিছু নই। বাট হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা আমার মনে হয়, দুটো লাইফ আমি একসাথে, মানে ক্যারিয়ার আমি একসাথে ব্যালেন্স আউট করতে পারছি, বিকজ গানের ক্ষেত্রেও যেমন আমার সাপোর্ট সিস্টেম, মানে আমার ব্যান্ড অ্যান্ড এভরি ওয়ান যতটা সাপোর্ট করে, ঠিক সেরকমই কলেজেও আমার যে ডিপার্টমেন্টে আমাদের এইচওডি থেকে শুরু করে বাকি যে আমার টিচার্স কলিগস, তারা সকলেই আমার এই গানের ব্যাপারটা খুব এনকারেজ করে। এবং যদি কখনো আমার সঙ্গে আমার শোয়ের বা ক্লাসের ক্ল্যাশ হয়, বা অনেক সময় বাইরে ট্যুর, ধর দু তিন সপ্তাহ কি এক মাসের জন্য ট্যুরে গেলাম, সেই ক্ষেত্রে ওই যে এক মাস গ্যাপ, এই জিনিসগুলো অনেক এনকারেজমেন্ট পাই এবং খুব সাপোর্ট পাই। মানে যখন মনে হয় কারোর সঙ্গে আমি ইন্টারচেঞ্জ করে নিলাম ক্লাস, বা হয়তো ফিরে আসার পর দু তিনটে এক্সট্রা ক্লাস নিলাম, তো এইভাবে এই সাহায্যগুলো খুব পাই। এবং অন দি আদার সাইড আমার ফ্যামিলি, মানে আমার শ্বশুর বাড়ির লোক, আমার বর, নিজের বাড়ির লোকরা তো অবশ্যই সাপোর্ট করবে, খুব স্বাভাবিক। কিন্তু ও এই ক্ষেত্রটা আবার আমি যেমন আমি এখানে, আমার বর গুড়গাঁও, আমার শ্বশুর বাড়ি আসানসোল, তো এই সমস্ত জিনিস একসঙ্গে ব্যালেন্স করতে পেরেছি আমার মনে হয় একমাত্র বিকজ বাকি সব জায়গায় আমাকে সাপোর্ট করার মতো প্রচুর লোক আছে। তো দ্যাট ইজ দ্য মেইন রিজন আই উড সে। আর রবীন্দ্রসঙ্গীতে তো প্রথাগত এক্সপেরিমেন্ট থেকে বেরিয়ে, মানে প্রথাগত যেরকমভাবে চলে আসছিল সেটা থেকে বেরিয়ে এক নতুন ধরনের এক্সপেরিমেন্ট, তো প্রথমে কি ভেবেছিলে যে এতটা সাড়া পাবে? প্রথমত ফার্স্ট রঞ্জনা থেকেই সেই ব্যাপারটা শুরু হয় জাগরণে, এবং আরও বেশি মাত্রায় সেটা বেড়ে যায় বেডরুমের মায়াবনো রিলিজ করার পর। এবং তারপর থেকে প্রচুর বকাও যেমন খেয়েছি, যাদের অপছন্দ হয়েছে এইভাবে গানটা, তাদের কথাও যেমন প্রচুর শুনেছি, ঠিক সেরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বা ইয়াং জেনারেশন, শুধু বাচ্চা না, বেশ কয়েকজন গুরুজনের স্থানীয় অনেক মানুষও আমাকে এই এইসব অ্যারেঞ্জমেন্ট বা এক্সপেরিমেন্টাল কাজে ভালো লাগে তাদের সেটা জানিয়েছে। বাট যাই হোক, হঠাৎ করেই আর কি অনেকের এই ব্যাপারটা ভালো লাগতে শুরু করে, এবং ভালো লাগার জন্য যেটা হয়, সবারই একটা কোথাও গিয়ে এক্সপেকটেশন শুরু হয় যে মেবি আমি ওরমভাবেই গাইব, রবীন্দ্রসঙ্গীত গাইলে গানটা আমি রবীন্দ্রনাথের মতো করেই গাওয়ার চেষ্টা করি স্বরলিপির মধ্যে থেকে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট অন্যরকম হয়। এবং যখন দেখলাম যে আস্তে আস্তে এক্সপেকটেশন বাড়তে শুরু করলো, তখন আমার বললাম যে ঠিক আছে, যদি একটা অ্যালবাম করি, কারণ প্রচুর সবাই রিকোয়েস্ট করছিলো অ্যালবাম করো, অ্যালবাম করো। এবার যখন ভাবলাম আমাদের জন্য ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যে ব্যান্ডের সাউন্ড, লাইভ যে আমরা শো করি, সেই সাউন্ডটাকে মাথায় রেখেই আমরা রবীন্দ্রনাথের গানগুলোকেও আমরা যেভাবে অনুভব করছি সেভাবে আমরা অ্যারেঞ্জ করেছিলাম। এবং ফর্চুনেটলি আমাদের ব্যান্ড সাউন্ড এবং আমাদের নতুন ধরনের কন্টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই মিলে গেছে, যার জন্য হয়তো মেবি আরও বেশি মানুষের ভালো লেগেছে। এবং হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত অ্যালবামটার পর যে রেসপন্সটা পেয়েছি সেটা আমরা সত্যি ভাবিনি যে এতটা ভালো আমরা পাবো, অ্যান্ড উই আর রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর রঞ্জনা মিয়া রাজপুনার কথা যখন হলি, তাহলে কি জাগরণে যায় ইহা বড়ি গানটা দুলাইন গাইতে পারবে দর্শকদের জন্য? চেষ্টা করছি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি। থ্যাংক ইউ। আর আরেকটা প্রশ্ন করবো, যেটা রিসেন্টলি তুমি তো উইন্ডোজের যে বেলা শেষেতে কাজ করেছো রূপঙ্করদার সাথে, বেলা শেষের টাইটেল ট্র্যাক, তো সেটার এক্সপিরিয়েন্স কীরকম ছিল রেকর্ডিংয়ে যদি একটু শেয়ার করো? পার্টিকুলার ওই গানটা কেন হঠাৎ করে? না মানে গানটা খুব জনপ্রিয় হয়েছে যেহেতু। আচ্ছা, ওই জন্য? হ্যাঁ, ওটা অনুপমের সঙ্গে কাজ ছিল, এবং রূপঙ্করদার সাথে ডুয়েট আমার আগেও দত্ত ভার্সেস দত্ত তো একটা রবীন্দ্রসঙ্গীত ছিল, তো তার আগেও দু
দুটো তিনটা না হলেও একটা দুটো কাজ তো ডেফিনেটলি করেছিলাম আগে রূপঙ্কর দা, সেটা হচ্ছে লাইভেও। লাইভে কী হয়, অনেক রকম অনেক কিছু মাথায় রাখতে হয়, বা কেউ যদি হেঁটে বা একটুখানি নেচে বা গান গায়, অনেক কিছু অনেকের হয়ে যায়, একটু পিচ এদিক ওদিক হয়ে যায় বা হয়তো একটু ল্যাক করে গেল তাল লয়। বাট আমি দেখেছি দেয়ার আর ভেরি ফিউ ভোকালিস্ট অ্যাটলিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল যারা লাইভেও অতটা সুন্দর পারফেক্টলি গাইতে পারে, এবং রূপঙ্কর দা ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্যাম। সো ওরমভাবে একসঙ্গে কাজ করতে পেরে ডেফিনেটলি ভালো লেগেছে, এবং সবথেকে বড় কথা গানটা আমার খুব ভালো লেগেছিলো যখন ফার্স্ট টাইম অনুপম শুনিয়েছিল। এবং লাইক ওয়াইজ অনুপমের সাথেও কাজ আমার তার আগেও বেশ কয়েকটা হয়ে গেছিলো। সো ওই আর কি, মানে যাদের সঙ্গে কাজ করেছি আগেও তাদের সঙ্গে একটা ফ্যামিলিয়ার একটা কানেকশন হয় এবং একটা কমফোর্ট জোন চলে আসে কাজ করার, তো সেই দিক থেকে ডেফিনেটলি মানে কাজ করছি বা কোনো একটা গান সিনেমার জন্য গাইছি মনে হয়নি, খুব ভালো লাগে এই ভালোবাসার মধ্যে দিয়ে এই গানটা করেছি, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। আর বেলা শেষের গানটা দুলাইন গাইবে, তুমি রেখেছিলে ভালোবেসে হাত, তুমি অভিমানে কেঁদেছিলে রাত, তুমি মেনে নিলে আঁচলের টান, আমি সেই সুরে বেঁধে ফেলি গান শেষ বেলায়, তুমি ভেসে আসা শঙ্খের সুর শেষ বেলায়, তুমি নিয়ে চলো দূর বহু দূর শেষ বেলায়, তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ শেষ বেলায়, তুমি ধুলো মুঠি চেনা সংরাগ। থ্যাংক ইউ। আর তুমি তো এত জায়গায় শোজ করতে যাও, বিদেশেও শোজ করতে যাও, তো বিদেশে কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স আছে কোনো অডিয়েন্সের থেকে? সেরম কী বলব, মানে আমাদের কাছে ওটা একটু ডিফারেন্স থাকে হয়তো গান পছন্দ অপছন্দের ব্যাপারটায় বা যেভাবে ক্রাউড রিয়্যাক্ট করে সেরকমভাবে হয়তো একটু ডিফারেন্স থাকে, বাট আদারওয়াইজ মানে বিদেশের ক্রাউড বলে আলাদা সেরকম কিছু ওরমভাবে সত্যি মাথায় আসছে না। আর যদি মেমোরিজ বলো তাহলে অবভিয়াসলি আমরা বাইরে যখনই যাই একসঙ্গে তখন গান বাজনা এবং শোয়ের পরেও বা আগেও ঘোরাঘুরি বা খাওয়া দাওয়া এগুলো ব্যাপার থাকে, তো অফকোর্স একসঙ্গে একটা নতুন দেশে যাওয়া, একটা নতুন জায়গা ঘোরা, সব মিলিয়ে একটা ভালো কয়েকটা দিন কাটে। সো উই রিয়েলি এনজয় দ্যাট অ্যাজ ওয়েল। এবং গান তো ডেফিনেটলি সব ধরনের বা সব দেশের বাঙালিদের সামনে গান শোনাতে পারছি সেটার একটা আলাদা ভালো লাগা তো থাকেই। হ্যাঁ, তোমার আদি বাড়ি যেহেতু বাংলাদেশে তো এত তো শো করতে গেছো, তা কোনোদিনও সেই বাড়িতে গেছো? না, এটা আমার খুব দুঃখ রয়ে গেছে, মানে এরকম নয় যে আমি আর যাবো না, অফকোর্স আমার এখনও প্ল্যান আছে যে আমি একবার এমনি জাস্ট ঘোরার কথা মাথায় রেখেই যাব বাংলাদেশে, কারণ কাজ নিয়ে গেলে হয় না, এটা আমি দেখেছি বহুবার হয়ে গেল, চেষ্টা করেও পারিনি। বাট আমার প্ল্যান আছে, আমার ইচ্ছেও আছে যে একবার না একবার তো ডেফিনেটলি নিজের সে বলে না দেশের বাড়ি, তো ওরম টাইপের একটা ফিলিং বাড়ি আমার, যতদূর আমি যতদূর শুনেছি ওখানকার লোকেদের কাছ থেকে আমাদের জমিদার বাড়িটার এগুলো কিছুই এক অবশিষ্ট নেই, মিলিটারি মনে হয় ওখানে আর্মি নিয়ে নিয়েছিল, এবং এখন মনে হয় অনেক কিছুটা এরিয়া ওই দর্শন স্থান মতো করে আর কি কিছুটা করে রেখেছে, তো সেরকম হয়তো কিছু দেখতে পাবো না, বাট হ্যাঁ আমি শিওর একটা অদ্ভুত ফিলিং হবে যেখানে আমার বাবা জন্মেছে বা গল্প যেগুলো শুনেছি, তো প্ল্যান আছে দেখি কবে হয়। আর সোমলতা তো নিজের গান এবং পড়াশুনো পড়ানো এইসব নিয়ে ব্যস্ত থাকে, এছাড়া যে সময়টা ফ্রি পায় সেই সময়ের হবি কি? হবি কিছু নেই, যে কিছু টাইম ছুটি পাই জাস্ট ওই ল্যাথ বলে ওই ল্যাথ খেয়েই কাটাতে আমি সবথেকে ভালোবাসি, শুয়ে গান শুনলাম বা মুভি দেখলাম, মুভি দেখতে ভালো লাগে, বাইরে বেরোনোর থেকেও বন্ধুবান্ধবের বাড়িতে এসে ধরো আড্ডা হলো এইগুলোই বেশি এনজয় করি, তখন আর কাজ নিয়ে ভাবতে ভালো লাগে না, মানে গান শোনাটা তখন আর কাজের পার্ট হিসেবে এন্টারটেনমেন্ট নিজেকে একটু রিল্যাক্স করানোর ক্ষেত্রে ওই বলতে গেলে ল্যাট খেতে ভালো লাগে আর কি। থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য আজকে। আর আজকে একদম ইন্টারভিউয়ের একদম শেষ পর্যায়ে এসে একটা যদি গান দিয়ে শেষ করো নিজের ইচ্ছা মতো যে কোনো পছন্দের। কুড়িটার যেই ছিঁড়েছে সুতো, চিল পাখিটার ভেঙেছে ডানা, মিল পেয়েছে আজ দুজনে দুটো, ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায়, দূরে যেতে চায়।
থ্যাংক ইউ। আর আরেকটা কথা বলো, তুমি তো একটা এফ এম এর তো আরজে হিসাবেও কয়েকদিন ধরে তোমাকে দেখা গেছে, তো সেখানের এক্সপিরিয়েন্স কীরকম? খুব ভয় ছিলাম আর কি, মানে আমি এরকম প্রশ্ন করলে উত্তর দিতে পারি, কিন্তু হঠাৎ করে কিছু একটা বসিয়ে দিয়ে বলো কথা বলো আমি পারি না, সেটা নিয়ে আমি প্রচণ্ড চাপে ছিলাম। এবং যা হয় এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে কিছু এখন ইউটিউব বা ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে সব কিছু এখন অ্যাভেলেবল হাতের কাছে, এবং সব কিছু রয়ে যাওয়া মানেই যখনই কিছু একটা ভুল কেউ ধরে নতুন করে বারবার এসে বলে যায় সেটা নিয়ে, তো ওইটা নিয়েও আমি বেশ ভয়ে ছিলাম যে আমি কোনো কথা বলবো সেটা যদি কারোর খারাপ লেগে যায় বা ঠিক বলতে পারবো কি না, বা যারা আমাকে ভরসা করে তাদের প্রবলেম বলছে তাদের আমি ঠিকভাবে সাহায্য করতে পারবো কি না, তো এইগুলো নিয়ে একটু ভয় একটু নার্ভাসনেস টেনশন ছিল। বাট হ্যাঁ, কয়েকদিন করার পর বেশ আমার বেশ ভালো লাগতো যে হয়তো কাউকে চিনি না, হয়তো তাদের সঙ্গে কোনোদিন দেখা হবেও না হয়তো বা হতেও পারে, তারা নিজেদের সমস্যা বলছে, নিজেদের কিছু ঘটনা বলছে, সেটা পার্সন সেই একটা অদ্ভুত কানেকশন উইথ আ স্ট্রেঞ্জার, সেটা আমার আমার বেশ একটা অদ্ভুত ভালো লাগতো আর কি সে ব্যাপারটা। সো ইয়েস, আই রিয়েলি এনজয়েড পরের দিকে। আই